নির্বাচনের আগে পাহাড়ের রাজনৈতিক চাপানউতোর। একদিকে প্রদ্যুত কিশোরের তিপ্তা, উল্টোদিকে বিজেপির জনজাতি মোর্চা। এই চাপানউতোরে বর্তমানে রীতিমতো কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। শুভবুদ্ধি সম্পন্ন জনসাধারণ তাড়িয়ে তাড়িয়ে পরিস্থিতি উপভোগ করছেন। দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যে আসন্ন এডিসি নির্বাচনের প্রচারের ঢাক ইতিমধ্যে কাঠি পড়ে গেছে। ভোট প্রচারের সরগোলে রীতিমতো জমজমাট পাহাড়ের রাজনীতি। এই মুহূর্তে ময়দানি প্রচার যুদ্ধে একে অপরের বিরুদ্ধে কামান দাগছে। একদিকে প্রদ্যুৎ কিশোরের তিপ্রা, পাশাপাশি বিজেপির জনজাতি মোর্চা একে অপরের বিরুদ্ধে রণংদেহী মেজাজে ভোট প্রচারে অবতীর্ণ হয়েছেন। এই অবস্থায় বুধবার লংতরাই ভ্যালির এসকেপাড়া ভিলেজে যোগদান সভায় সিপিএম, আইপিএফটি এবং আইএনপিটির ঘর ভাঙল বিজেপির জনজাতি মোর্চা। যোগদান সভায় উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক দিবা চন্দ্র রাঙ্কল, বিধায়ক শম্ভুলাল চাকমা প্রমুখ। এই যোগদান সভায় নিজ ভাষণে সিপিএম সহ প্রদ্যুৎ কিশোর দেববর্মার তীব্র সমালোচনা করেন সাংসদ রেবতী ত্রিপুরা। রাজপরিবারের নাম করে বিভাজনের রাজনীতি করছেন বলে সাংসদ রেবতী ত্রিপুরা প্রদ্যুৎ কিশোরকে সরাসরি আক্রমণ করলেন। একজন যেভাবে আমাদের মধ্যে নির্বাচন তৈরি করার চেষ্টা করছেন, আপনারা কি সেটা মানেন? মানেন আপনারা? তাহলে চুপ থাকবেন কেন? কেন আমরা যাব ওই তিপ্রা মোকাতে? কেন আমরা তার সঙ্গে সুর মিলিয়ে বলবো আমরা আলাদা হয়ে যাব? আর আলাদা এই যে তিপ্রালের নিজ ভাষণে দিন আইপিএফটির রাজ্য সভাপতি এনসি দেববর্মারও তির্যকের সুরে সমালোচনা করলেন সাংসদ। এনসি দেববর্মা এখনো সাম্প্রদায়িক কথা বলেন বলে কৌতুকের সুরে জানালেন রেবতী ত্রিপুরা। এই দল না তিপ্রালে দিতে পারবে না, আমাদেরকে দুবেলা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবে, তখন আমরা বাঁচব দিয়ে তিপ্রাম আনিলে তাইতে আমরা তিপ্রা আন তিপ্রা করে গেলে আরে আছো ভোট খাই যাবো। আমি তো আমি নিজেও তিপ্রা এবং আমার আমি জুনিয়া পরিবার থেকে আমি রাজপুরে। যোগদান সভায় নিজ ভাষণে বিধায়ক দিবাচন্দ্র রাঙ্কুল বলেন, সাম্প্রদায়িক সুশুরি দেওয়ার রাজনীতি করে জনজাতিদের উন্নতি করা যাবে না। এক্ষেত্রেও কার্যত প্রদ্যুৎ কিশোর এবং আইপিএফটি নেতারা দিবাচন্দ্র রাঙ্কুলের নিশানার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তাদের আঞ্চলিক দলের দুর্নীতি দলের প্রলোভনে আপনারা কান দিবেন না। কত কিছু আমরা দেখেছি, বামফ্রন্টকেও আমরা দেখেছি, এই বামফ্রন্টেই বিজেপির ভিতরে ঢুকে তারা বিজেপির সংগঠনকে উল্টা পাল্টা করে, এখন নতুন নতুন আঞ্চলিক দল তৈরি করে, মহারাজা প্রদ্যুৎ বাবুর সঙ্গে অ্যালায়েন্স করে তারা বলে ইলেকশন করব। এতদিন কই আছেন, এতদিন জানেন না, আগে বলছে আমি রাজনীতি করি না, এখন বলছে আমি রাজনীতি করব। এইখানে দিনের পর দিন পরিবর্তন করে, কতজন তার লড়ে যাবে, কয়দিন কতজন তার সঙ্গে থাকবে। এদিনের এই যোগদান সভার মাধ্যমে স্থানীয় ১০২টি সিপিএম, আইপিএফটি এবং আইএনপিটি পরিবারের ৩০৪ জন ভোটার বিজেপিতে যোগদান করলেন। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে উপস্থিত নেতারা নবাগতদের বিজেপিতে বরণ করে নিয়েছেন। সার্বিক পরিস্থিতিতে এডিসি ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই পাহাড়ে জমজমাট হয়ে উঠেছে ভোট রাজনীতি। পরিস্থিতিটা সুস্থ শুভবুদ্ধির সম্পন্ন জনসাধারণ বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।